আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এই মুহূর্তে দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহর অশেষ মতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমরা কথা বলবো রকমাল হুদুদ বা বর্ডার নাম্বার কি এবং এই বর্ডার নাম্বারটা কি কাজে লাগে তো প্রথমেই আসি আমরা এই রকমাল হুদুদ কি বা বর্ডার নাম্বারটা কি যখন কোন কর্মী বা যখন কোন লোক কোন দেশ থেকে অন্য কোনো দেশে প্রবেশ করে তখন ওই দেশের ইমিগ্রেশনে যে দশটি অক্ষর লিখে দেয় বা দশটি ডিজিট লিখে দেয় যদি আমি সৌদি আরবের কথা বলি যখন কোন লোক সৌদি আরবের করে বিষয় প্রবেশ করে তখন সৌদি আরব যাওয়ার পরে এয়ারপোর্টে ইমিগ্রেশনে সেখানে যাওয়া যাতে লোক থাকে যে লোক ইমিগ্রেশনে কি করে নিজ হাতে দশটি অক্ষর লিখে দেয় বিষাটার উপরে এই দশটি অক্ষর হচ্ছে বর্ডার নাম্বার বা রকমাল হুদুদ তো এখন এটা কি কাজে লাগে ধরেন একটা লোক সৌদি আরবে গেল যাওয়ার পরে তার আর কিছু তৈরি হোক বা না হোক তার কিন্তু গেছে। এবং তার অনলাইনে চলে এখন তার সব ইনফরমেশন সেই সৌদি আরবে নাকি সৌদি আরবের বাইরে বা তার সমস্ত সার্ভিস বা সবকিছুই কিন্তু এই বর্ডার নাম্বার উপরে কিন্তু বাইর করা পসিবল এখন কোন লোক সৌদি আরবে যাওয়ার পর যদি তার মালিক তার আকামাটা বানালো না তখন কিন্তু এই রকম আল হুদুদ বা বর্ডার নাম্বারটা দিয়ে সে কিন্তু তার আকামার নাম্বারটা বাহির করতে পারে প্রথমে আমরা কি বুঝলাম এই বর্ডার নাম্বার দিয়ে আকামার নাম্বার বাহির করা যায় এখন কথা হচ্ছে যে এই যে আকামার নাম্বারটা বাহির করবেন ধরেন আপনার কফিল যদি আপনার আকামাটা না বানায় সেক্ষেত্রে আপনার কফিলের লাইসেন্স যদি রেড হয় বা আপনাকে আপনার যদি হুরুব না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন তখন কিন্তু আপনার ট্রান্সফার হতে গেলে তলব করার জন্য বা তলব দেওয়ার জন্য কিন্তু আপনার রকম মোয়াকাত লাগবে বা আকামার নাম্বারটা লাগবে আর কি তো এখন যদি আপনার কফিল আকামাই না বানায় তখন তো আপনার এই আকামার নাম্বারটা বাইর করতে হবে কারণ আপনি অন্য জায়গায় ট্রান্সফার হতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি বর্ডার নাম্বারটা থাকে এই নাম্বার দিয়ে আপনি রকম মোয়াকাত বাইর করতে পারবেন অর্থাৎ আকামার নাম্বারটা বাইর করতে পারবেন আকামার নাম্বার বাইর করে আপনি ট্রান্সফারের কাজটা করতে পারবেন দেখেন কত গুরুত্বপূর্ণ এই বর্ডার নাম্বারটা মেইন কথা হচ্ছে এই বর্ডার নাম্বার দিয়ে আপনি রকম মক্কাত বাইর করতে পারবেন অর্থাৎ আকামার নাম্বারটা বাইর করতে পারবে যেটা আপনার ক্ষেত্রে ইউজ করার জন্য আপনার আকামার নাম্বারটা কিন্তু লাগবে তো এই জন্য যাদের আকামা হয় নাই তখন তারা কি করবে এই তাদের পাসপোর্ট থেকে এই বড়া নাম্বারটা নিয়ে এই বড়া নাম্বার দিয়ে কিন্তু সে আকামা নাম্বারটা বাইর করতে পারবে এবং তার অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলতে পারবে দ্বিতীয়ত যদি আপনার আকামা না থাকে এই বর্ডার নাম্বার শুধু থাকে সেক্ষেত্রে আপনার নামে কোনো রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে কিনা ধরেন আপনার কফিলের সাথে কোনো ঝামেলা আছে কিনা কফিল আপনাকে টাকা পয়সার মামলা বা চুরির মামলা বা অন্য কোনো মামলা বা গাড়ির মামলা যে কোনো ধরনের মামলা যে কোনো জায়গা থেকে যদি আপনার নামে থাকে সেক্ষেত্রে এই বর্ডার নাম্বার দিয়ে রকমাল হুদুদ দিয়ে আপনি কাগজপত্র যাওয়া যা থেকে তুলতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার নামে কোনো রকমের কেস মামলা আছে কি না এবং কোন গ্রামা থাকলে সেটা আপনি বাইর করতে পারবেন আপনার দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে এরকম মাকাত মানে আকামা নাম্বার বাইর করার ক্ষেত্রে লাগে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নামে যদি কোনো রকম কেস মামলা থাকে সেগুলা কিন্তু আপনি এই বর্ডার নাম্বার দিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ বাইর করে নিতে পারবেন তো এই বর্ডার নাম্বারটা খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ তো যাদের বর্ডার নাম্বারটা নাই কিভাবে বর্ডার নাম্বার বাইর করতে হয় সেটাও খুব সহজ আর যাদের আকামার নাম্বার আছে তাদের বডা নাম্বার এত প্রয়োজন নেই কারণ যেহেতু আকামাতেই সব কাজ করা যায় আকামার নাম্বার থাকলেই অনেক কাজ করা যায় আর যাদের আকামা নাম্বার নাই তাদের এই রকমাল হুদুদ বা বডা নাম্বার দিয়ে তারা আপনার আকামা নাম্বার বাইর করে অন্যান্য কাজগুলো করতে পারবেন আর পাশাপাশি আপনার মামলাটাও আপনি বাইর করে নিতে পারবেন আছে কিনা তো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো অনেকেরই এই ভিডিওটা দরকার এবং এই ভিডিওর কথাগুলো শোনা দরকার প্রয়োজন মনে করতেছি আমি তো আপনারা যারা প্রবাসী আছেন ভাই কিছু করে 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 শেয়ার শেয়ার দেন পারলে যাতে কাছে পৌঁছায় এবং বিশেষ প্রবাসীদের যারা নতুন আছে তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় তাহলে সবার ক্ষেত্রেই ভালো হবে এবং প্রত্যেকেই এই তথ্যগুলা জানতে পারবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সেই দশটি ডিজিট কে বর্ডার নাম্বার